মানুষের সাথে শেষ চলচ্চিত্র শুটিং করেছিলাম পাপুনের সময়, এবং তার কাছাকাছি আসার সৌভাগ্য হয়েছে, সেই আদর পেয়েছি। তো আজকে তার সামনে দাঁড়াতে পেরে অবশ্যই গর্বিত, এবং আমাদের যে সিনেমাটা নিয়ে আমরা দাঁড়িয়েছি এর জন্য আমরা গর্বিত, যার নাম অপারেশন সুন্দরবন। 50 দিন পার করে ফেলেছে অলরেডি। আমার এখন আজকে এখানে এই রুমটাতে ঢুকে মনে পড়ছে যে এখানে আপনারা অনেকে ছিলেন, ম্যাক্সিমাম সবাই ছিলেন। আমরা যখন অপারেশন সুন্দরবনের রিলিজের আগে যেই আমরা অনুষ্ঠানটা করেছিলাম, তখন আমরা সবাই এক্সাইটেড, পুরো টিম এখানে একসাথে ছিল। আমরা সবাই তখন স্বপ্ন দেখছিলাম যে একটা ভালো দিকে হয়তো সিনেমাটা যাবে, যেতে পারে, দর্শকের পছন্দ হতে পারে। কারণ ইন্ডাস্ট্রির ওই মোমেন্টে আসলে আমাদের এই ধরনের সিনেমা দরকার ছিল, যে সিনেমা সবার জন্য বানানো, যে সিনেমা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের প্রত্যেকটা মানুষকে একইভাবে ভাবায়, একইভাবে চিন্তা করে এবং বিনোদিত করে, সবচেয়েতে বড় যেটা প্রয়োজন সিনেমার জন্য। তো র‍্যাবকে ধন্যবাদ যে আমাদেরকে, আমাদের অডিয়েন্সদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য যে তারা ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেতে পেরেছেন। 50টা দিন তারা সেই সময়টা পার করতে পেরেছেন, এবং ইনশাল্লাহ যেভাবে আমার সিনিয়ররা বললেন, আল্লাহ তালা যদি চান তাহলে, এবং আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে 50 কেন, এরকমভাবে আরও 100-200 দিন পার করতে চাই আমরা আপনাদের সবাইকে নিয়ে সিনেমা হলে। দীপঙ্কর দীপন স্যারকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমার টিম মেম্বারদেরকে ধন্যবাদ আমাকে মেজর সায়েম ক্যারেক্টারে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কারণ যদি টিমের সাপোর্ট আমরা না পেতাম, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আসলে সব আর্টিস্টদের নাম মেনশন করতে করতে আমাদের টিমের যারা কোর, যাদেরকে ছাড়া আসলে সম্ভব হয় না, আমাদের প্রোডাকশন টিম, আমাদের টেকনিক্যাল টিম এবং আমাদের আর্টিস্ট, যারা যাদেরকে হয়তো স্ক্রিন জুড়ে সবসময় দেখা যায় না কিন্তু তারা অবশ্যই স্ক্রিনে একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করেন, এবং তাদেরকে ছাড়া যে কোনো সিনেমায় অপূর্ণ রয়ে যায়। তো আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের টিমের পক্ষ থেকে এই সিনেমাতে বিশ্বাস রাখার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য মেজর সায়েম হিসাবে। আমার বাকি যে টিম মেম্বার তাদেরকে মিস করছি। দীপঙ্কর দীপন স্যার অপারেশন সুন্দরবনের পরে আমার উপর আর একবার বিশ্বাস করেছেন অন্তর্জাল সিনেমা নিয়ে, এবং ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সেই সিনেমাটা নিয়েও আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো, ওইটাও আশা করি আপনাদের সবার খুব পছন্দ হবে। এবং পরিশেষে যারা আমাদের দিকে ক্যামেরাটা তাক করে আছেন, জয় ভাই যে একটু আগে ঘুম থেকে জেগে উঠেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ শুধুমাত্র অপারেশন সুন্দরবনের জন্য বলছি না, আমাদের ক্যারিয়ারের চলার পথে আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনাদেরকে আমরা সবসময় কাছে পেয়েছি, পাশে পেয়েছি। তো আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের কথাগুলোকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য, আমাদেরকে প্রমোট করার জন্য।